আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো চা খাওয়ার মাধ্যমে আপনারা কিভাবে নিজেদের ক্ষতি করছেন, চা পান করার মাধ্যমে আপনারা নিজেদের দেহের কিভাবে ক্ষতি করছেন তা আজকের এই ভিডিওতে বলবো। বন্ধুরা, সারা পৃথিবীতে চায়ের কদর আজও বেড়ে গেছে। চা ছাড়া আজ যেন কারো দিনই শুরু হয় না। আবার কিছু কিছু এমন মানুষ আছে যারা সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে চা খেয়ে থাকে, কিন্তু এটা আসলে অনেক ক্ষতিকর একটি অভ্যাস। আজ আমরা আপনাদেরকে বলবো, খালি পেটে চা খাওয়া কি ভালো অভ্যাস নাকি খারাপ, খালি পেটে চা খেলে তা মানব শরীরের উপর কিরূপ প্রভাব ফেলে, এবং এর সঙ্গে সঙ্গে আমরা এটিও জানব যে একদিনে সর্বোচ্চ কতটুকু চা পান করা যাবে। আপনিও যদি নিয়মিত চা খেয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো চলুন শুরু করি। বন্ধুরা, বলা হয়ে থাকে সবার প্রথমে চীন দেশে চা খাওয়া হয়েছিল। চীনরাই সবার প্রথমে এই চা খাওয়া শুরু করে। বলা হয়ে থাকে একবার চীনে এক রাজা ছিলেন, তিনি প্রতিদিন সকালে গরম পানি খেতেন। একদিন তিনি গরম পানি খাচ্ছিলেন, এমন সময় সেই পেয়ালাতে ভুলক্রমে চা পাতা পড়ে যায়, আর এতে করে পানীয়টির রং লাল হয়ে যায়। রাজা যখন এই নতুন পানীয়টি খেলেন তখন তার কাছে এর স্বাদ খুবই ভালো লাগল। সেখান থেকে চা খাওয়ার প্রচলন শুরু হল। পানি এবং দুধের পর দুনিয়াতে সবচেয়ে বেশি চা পান করা হয়। শুরুর দিকে শুধু ঠান্ডার সময় এটি ঔষধ হিসাবে খাওয়া হতো, কিন্তু আজকে বর্তমানে এটি সবসময় খাওয়া হয়। বলা হয় যে এই পৃথিবীতে 1500 বেশি চা রয়েছে, আর যার মধ্যে কালো, সাদা, হলুদ, গোলাপি, লাল, নীল রঙের চা বেশি জনপ্রিয়। এক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের একজন মানুষ তার সারা জীবনে গড়ে 30,000 থেকে 35,000 কাপ চা খেয়ে থাকেন। আবার তুরস্কে একজন মানুষ প্রতিদিন প্রায় 22 কাপ চা খেয়ে থাকে। চায়ের মধ্যে এমন অনেক উপাদান থাকে যা আমাদেরকে সতেজ ও ফুরফুরে করে তোলে। চায়ে থাকা অ্যামোনি অ্যাসিড ব্রেনকে সতর্ক করতে সাহায্য করে। চায়ে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরকে সতেজ রাখে। চা আমাদের বিভিন্ন রোগবালাই থেকে বাঁচিয়ে রাখে। চা খাওয়ার ফলে দেহকে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে, বয়সের জন্য হওয়া রোগ থেকে রক্ষা করে। চায়ে থাকা ফ্লোরাইড হাড়কে মজবুত রাখতে সাহায্য করে, দাঁতের সমস্যা থেকে রক্ষা করে। অনেক গবেষণায় এসেছে যে চা ক্যান্সার, অ্যালার্জি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স, লিভার এবং হৃদরোগের জন্য ভালো বলে মানা হয়। এখন বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো চা খেয়ে আপনারা নিজেদের কি ক্ষতি করছেন। চা খাওয়ার ফলে হওয়া ক্ষতির ব্যাপারে আমি এখন আপনাদেরকে বলবো। আজ থেকে 200 বছর আগে আমাদের দেশে কোথাও চা খাওয়ার প্রচলন ছিল না। না কোনো ঘরে চা খাওয়া হতো, না বানানো হতো। কিন্তু ইংরেজরা যখন দেশে এলো তখন তারা এই চা নিয়ে দেশে এলো। তারপর থেকেই দেখা যায় চায়ের প্রচলন চলে এসেছে। এখন আপনি যেখানেই যান না কেন, আপনাকে প্রথমেই চা দিয়ে আপ্যায়ন করা হবে। একে মানুষ তাদের অভ্যাস বানিয়ে ফেলেছে, তাদের জীবনের এক অপরিহার্য অংশে পরিণত করেছে। আজ আমি আপনাদেরকে বলবো এই চা খেয়ে আপনাদের কি ক্ষতি হচ্ছে। তাহলে চলুন কথা বলি প্রথমে ক্ষতির ব্যাপারে। বন্ধুরা, অনেকেই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চা খেয়ে থাকে। এতে করে তাদের অ্যাসিডিটির সমস্যা হতে পারে, গ্যাস্ট্রিকের রস বের হতেও এটি বাধা দেয়। তাই স্বাভাবিকভাবেই আপনার পাচনক্রিয়া ভালোভাবে হবে না, আপনার দেহে অ্যাসিডিটি হবে। তো সবার প্রথমেই আপনার হজমক্রিয়ায় সমস্যা হবে, আর এটাই সব সমস্যার মূল। সাথে সাথে এটি আপনাদের খিদেকে মেরে ফেলবে। এবার দ্বিতীয় সমস্যাটি হল, আপনি যদি দিনে 3-4 কাপ চা খান তবে জেনে রাখুন আপনি আপনার অনিদ্রার সমস্যাকে প্ররোচনা দিচ্ছেন। এটির কারণে আপনার ঘুম না আসার সবচেয়ে বড় কারণ। তৃতীয় যে পার্শ্ব প্রতিক্রিয়া আপনার দেহে হবে তা হল, আপনি যদি খাবার খাওয়ার পর চা খান তবে এতে চায়ে থাকা ট্যানিক অ্যাসিড আপনার দেহের জন্য প্রয়োজনীয় আয়রন সিনিয়ে নিজের সাথে নিয়ে নিবে। তাহলে জেনে রাখুন যে আপনি যদি সচরাচর খাবার খাওয়ার পর চা খেয়ে থাকেন তবে আপনার শরীরে অতি শীঘ্রই আয়রনের ঘাটতি দেখা দিবে। আপনি এতে আপনার দেহকে রক্ত স্বল্পতার সমস্যায় পরিচিত করছেন। চতুর্থ সমস্যা হল, চায়ে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে, যা কফির তুলনায় চায়ে বেশি পরিমাণে পাওয়া যায়। ফলে চা একটি হাই ক্যাফিনযুক্ত খাবার, এটি খেলে রক্তচাপ বেড়ে যায়। তাই আপনার যদি রক্তচাপ স্বাভাবিক থাকে তাহলে চা খেলে আপনার রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেড়ে যাবে। উচ্চ রক্তচাপের রোগীরা তো এটা খাওয়া সম্পূর্ণ নিষেধ, এটা একটি অত্যন্ত খারাপ অভ্যাস। খাবার খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে অথবা খাবার খাওয়ার 1 ঘন্টা পরে চা পান করা।
সকাল দুপুর এবং রাতের খাবারের এক থেকে দুই ঘন্টা পরে চা বা কফি পান করা। যাদের রক্তশূন্যতা আছে, কম বয়স্ক মেয়েরা বা যেসব নারীরা বৃদ্ধ নয়, তাদের এই সতর্কতা অবলম্বন করা উচিত। যাদের হজমে অম্বলতার সমস্যা রয়েছে, তাদের এই সতর্কতা অবলম্বন করা উচিত। রাত আটটার পর চা না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এতে করে ব্যাঘাত ঘটতে পারে ঘুমে। চায়ে থাকা থিওফাইলিন নামে রাসায়নিক পরিপাকে অস্বাভাবিক বাধা প্রক্রিয়া দান করে, তাই বেশি চা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যেতে পারে, বদহজম হতে পারে। অনেক ডাক্তারই গর্ভ অবস্থায় চা বা কফি বেশি না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, কারণ চায়ে থাকা ক্যাফিন গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকারক হিসেবে ধরা হয়। খুব ইচ্ছে বা চায়ের নেশা থাকলে দিনে এক কাপ চা বা কফি খাওয়া চলতে পারে। হার্টের সমস্যা থাকলে যতটা সম্ভব চা কম খাওয়াই ভালো। অনেকেই আবার দাবি করে থাকেন অতিরিক্ত মাত্রায় চা খেলে পুরুষদের প্রোস্টেট ক্যান্সার বা মূত্রথলি ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। আবার অনেকে মনে করেন চা পান মাথা ব্যথার টনিক হিসেবে কাজ করে। ক্ষেত্রবিশেষে এটি ভুল ধারণা, কারণ অতিরিক্ত ক্যাফিন গ্রহণে মাথা ব্যথা কমানোর পরিবর্তে বাড়িয়ে দিতে পারে। আর চা পান যদি অভ্যাস হয়ে দাঁড়ায়, বেশিক্ষণ চা না খেয়ে থাকলে মাথা ব্যথা হতে পারে। চায়ে এক ধরনের কষভাব থাকে যা হজম সমস্যা তৈরি করে, আর ঠিকমতো খাবার হজম না হওয়ার ফলে বমি হয়। এছাড়া মাথা ব্যথার যন্ত্রণা থেকেও বমিভাব হতে পারে। দেখা যায় আমরা কেউ বাইরে গেলেই চা খেয়ে থাকি। বাইরের দোকানে চা যখনই বানানো হয়, তখন আপনি দেখবেন যে তারা একবার চা বানিয়ে চা পাতা ফেলে দেয় না, একই চা পাতাতে তারা বারবার চা বানাতে থাকে। এতে করে এটি এক পর্যায়ে বিষাক্ত হয়ে যায়, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আপনারা যখন বাসাতেই চা বানাবেন, তখন এটা খেয়াল রাখবেন যেন নতুন চা বানানোর আগে আগের চা পাতা ফেলে দিবেন। আমরা সাধারণত দুধ চা খেয়ে থাকি, তো যখন চায়ে চিনি মিশাই, তখন এই চায়ের সাথে আমরা 40-45 ক্যালোরি গ্রহণ করে ফেলেছি। তো একজন মানুষ যখন দিনে 4-5 কাপ চা খায়, তখন দেহে 200 ক্যালোরি গ্রহণ করছে। এটা আপনার ওজন বাড়াবে। তখন আপনি বলবেন, আমি তো মিষ্টি কিছু খাই না, আবার খাবারও বেশি খাই না, তাহলে আমার ওজন কেন বেড়ে যাচ্ছে? তাহলে আপনি মনে রাখুন যে আপনি চায়ের বাহানাতে আপনার দেহে 200-300 ক্যালোরি নিচ্ছেন। আরও একটি বিষয় হচ্ছে ঘুম না আসা নিয়ে অভিযোগ। এর জন্য আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যাস দায়ী নয় তো? অতিরিক্ত চা খাওয়ার কারণে ঠিকভাবে ঘুম আসে না, তাই দিনের বেলা চা খুব কম খান, সন্ধ্যার পর চা খাওয়া থেকে বিরত থাকুন। এতে অনিদ্রার সমস্যা থেকে বেঁচে যেতে পারবেন। তো বন্ধুরা, পারলে আপনারা চা খাওয়া বন্ধ করুন, আর যদি সম্ভব না হয়, তাহলে দিনে এক কাপ করে চা পান করবেন, কিন্তু সেটা যেন সকালে খালি পেটে না হয়, সেদিকে খেয়াল রাখবেন। সকালে ঘুম থেকে উঠলেই 2 গ্লাস পানি খেয়ে নেবেন। এর 15-20 মিনিট পর হালকা কিছু খেয়ে নিলে তারপরে আপনি চা খেতে পারেন। তো আশা করছি বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।